ইউটিউবে আপনাকে স্বাগতম। অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন, শেষ পর্যন্ত সাথেই থাকুন। এবারের বিষয়, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ইন অ ফরেন অর্গানাইজেশন। চাকরি পান পার্ট টাইম অথবা ফুল টাইম রিমোট পজিশনে। স্বপ্ন সত্যিকার অর্থেই গুরুত্বপূর্ণ। তুমি ততক্ষণ পর্যন্ত একটি কাজ ঠিকভাবে করতে পারো না যতক্ষণ না সে বিষয়ে স্বপ্ন দেখো। জর্জ লুকাস। ভিডিওতে যা যা থাকছে, ভূমিকা, রিমোট জব কি, রিমোট জবের পর্যাপ্ততা, বাংলাদেশি হিসেবে রিমোট জবের সুযোগ, রিমোট জবের ক্ষেত্র, রিমোট জবের জন্য প্রয়োজনীয় দক্ষতা, রিমোট জব পাওয়ার নিয়ম, উপসংহার। ভূমিকা, চাকরি যেন আজ সোনার হরিণ, কথাটি এদেশের শিক্ষিত তরুণ তরুণীদের ক্ষেত্রে যেন 100-তে 100 মিলে যায়। এজন্য হতাশা আর ক্ষোভের অন্ত নেই আমাদের শিক্ষিত যুবক শ্রেণীর। সমাজের টিপ্পনি, মাথার উপর দায়িত্বের বোঝা আর তীব্র হতাশা তাই আমাদের শিক্ষিত সমাজকে করে তুলেছে অকেজো। দিনের পর দিন তারা নষ্ট করে একটি ভালো চাকরির আশায়। এক পর্যায়ে যাদের চাকরি হয় তারা মুক্তি পায়, আর যাদের হয় না তারা অনেক সময় হতাশায় আত্মহত্যা করে বসে। আজ তাই আমাদের শিক্ষিত ভাই বোনদের কথা ভেবে নিয়ে এলাম এই ভিডিওখানি। রিমোট জব কি? রিমোট জব হচ্ছে দেশে বসে বিদেশি কোম্পানিতে ইন্টারনেটের মাধ্যমে পার্ট টাইম বা ফুল টাইম বেসিসে নিজের ইচ্ছে মাফিক টাইম টেবিল সেট করে আকর্ষণীয় বেতনের ভিত্তিতে কাজ করা। রিমোট জবের পর্যাপ্ততা, বিশ্বের বিভিন্ন উন্নত দেশ যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড প্রভৃতি দেশে বর্তমানে রিমোট জবের পর্যাপ্ততা অনেক। এই জবগুলো এশিয়ার ভিতর সবচেয়ে বেশি করে থাকে ভারতীয়, পাকিস্তানি এবং শ্রীলঙ্কানরা। তবে বাংলাদেশিরাও এক্ষেত্রে খুব বেশি পিছিয়ে নেই। বর্তমানে বেশ কিছু সেক্টরে এদেশের শিক্ষিত ও দক্ষ যুবক যুবতীগণ তাদের উপস্থিতি রিমোট জবে বাড়িয়ে চলছে। তাই শিক্ষাগত যোগ্যতা এবং দক্ষতা থাকলে খুব সহজে আপনিও পেতে পারেন রিমোট জব। বাংলাদেশি হিসেবে রিমোট জবের সুযোগ, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিদের ক্ষেত্রে রিমোট জবের সুযোগ কিছুটা কম। এর পিছনে রয়েছে বেশ কিছু সীমাবদ্ধতা, সেটা আমাদের ইন্টারনেটগত দুর্বলতা এবং আমাদের যথাযথ যোগ্যতার অভাবের কারণেই। তাছাড়া পেশাগত মনোভাব দেখাতে না পারাটাও এক্ষেত্রে একটি বড় কারণ। তবে আপনি যদি উপযুক্ত শিক্ষিত বা যথাযথ দক্ষ হন, তাহলে রিমোট জবের সুযোগ আপনার জন্য কিছুতেই কম নয়। তাই নিশ্চিন্তে দেখে নিতে পারেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত। কথা দিচ্ছি, হয়তো এই ভিডিও থেকেই আপনার জীবনে আসবে সবচেয়ে বড় কেরিয়ার ডেভেলপমেন্টের সুযোগ। রিমোট জবের ক্ষেত্র, রিমোট জবের ক্ষেত্রগুলো যথাযথভাবে বুঝতে অনুগ্রহ করে নিচের ডায়াগ্রামটি লক্ষ্য করুন। রিমোট জব, রাইটিং রিমোট জব, 1 নম্বরে রয়েছে একাডেমিক রাইটিং, 2 নম্বরে কন্টেন্ট রাইটিং, 3 নম্বরে ডাটা এন্ট্রি। প্রোগ্রামিং রিমোট জব, 1 নম্বরে রয়েছে কোডিং, 2 নম্বরে গেমিং, 3 নম্বরে সফটওয়্যার। ডিজাইনিং রিমোট জব, 1 নম্বরে রয়েছে ওয়েব ডিজাইনিং, 2 নম্বরে কন্টেন্ট ডিজাইনিং, 3 নম্বরে ফন্ট ডিজাইনিং। রিমোট জবের জন্য প্রয়োজনীয় দক্ষতা, রাইটিং দক্ষতা। রাইটিং জবের জন্য আপনাকে মিনিমাম ইউনিভার্সিটি পর্যায়ে তৃতীয় বর্ষের শিক্ষার্থী হতে হবে। তাছাড়া পরিষ্কার ও গোছালো ইংলিশ লেখার দক্ষতা থাকা আবশ্যক। প্রোগ্রামিং দক্ষতা, রানেবল প্রোগ্রাম লেখার উপর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রোগ্রামিং জবের জন্য। তাছাড়া প্রয়োজন অনুসারে প্রোগ্রাম কোড এডিট করা জানতে হবে। ডিজাইনিং দক্ষতা, ডিজাইনিং জবের জন্য আপনাকে গ্রাফিক্স ডিজাইনে বাস্তব দক্ষতা থাকার পাশাপাশি ক্রিয়েটিভ ডিজাইন করতে সক্ষম হতে হবে। রিমোট জব পাওয়ার নিয়ম, রিমোট জব পাওয়ার জন্য আপনাকে 2টি বিষয় অনুসরণ করতে হবে। যেমন, 1, আপনার কাঙ্ক্ষিত জবের জন্য গুগল সার্চ করা। 2, কোনো বিদেশি জব সাইটে নিজের সিভি আপলোড করে জব সাজেশন অনুসারে অ্যাপ্লাই করা। বিশ্বাস করুন, আপনার যথাযথ দক্ষতা থাকলে এবং সিভিতে তা ঠিকভাবে উপস্থাপন করতে পারলে আপনি জবের জন্য যোগ্যতা প্রমাণের সুযোগ হিসাবে অবশ্যই মেল পাবেন। এরপর তাদের নির্দেশনা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সফলভাবে আপনি সকল ধাপ অতিক্রম করতে পারলে রিমোট জব পাবেনই পাবেন। আর স্যালারি 20,000 থেকে 1 লাখ প্লাস আর্ন করতে পারবেন খুব সহজেই। এক্ষেত্রে জব সাইট হিসেবে Indeed.com হতে পারে আপনার ভরসার জায়গা। উপসংহার, তো যদি আপনি ইচ্ছুক থাকেন আর আপনার থেকে থাকে প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা, তাহলে এই ভিডিওতে আলোচিত নিয়ম অনুসরণ করে আপনি খুব সহজেই পেতে পারেন আপনার কাঙ্ক্ষিত রিমোট জব, দূর করতে পারেন নিজের বেকারত্ব, ইনকাম করতে পারেন বিদেশি ডলার, তাও আবার ঘরে বসেই। সুতরাং সুযোগ নষ্ট না করে একটু চেষ্টা করুন, একটি ভালো রিমোট জবের অধিকারী হয়ে সাফল্যের হাসি আসুন। আপনার জন্য অপেক্ষায় আছে বিদেশি কোম্পানিগুলো। আজকের মতো শেষ করছি এখানেই। দেখা হবে অন্য কোনো সময়ে নতুন কোনো বিষয় নিয়ে আবারও। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।
এই ভিডিও বা ব্যবসা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে ভিডিওতে কমেন্ট করে উত্তর পেতে পারেন সহজেই। ধন্যবাদ সবাইকে, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।